হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একজন দুঃখিনী মায়ের গল্প শেয়ার করতে যাচ্ছি। বৃদ্ধাশ্রমে বসে একজন মা তার কষ্টের সব কথা তার ছেলেকে চিঠিতে লিখে পাঠিয়েছে, সেই গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের আমার গল্পটি ভালো লাগবে। আর হ্যাঁ, আমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। স্নেহের বাবু, পত্রের প্রথমেই জানাই তোকে অফুরান ভালোবাসা। প্রথমেই বলি, রাগ করিস না, আমি জানি তোরা ফোন প্রিয় মানুষ, চিঠি আর তোদের মনকে স্পর্শ করতে পারে না, কিন্তু আমি তো ওই ফোন ব্যবহার শিখতে পারিনি রে বাবু, তাই অগত্যা এই দুর্দিনে চিঠিটাই ভরসা রে। একটু কষ্ট করে পড়ে নিস, বেশি লিখব না, জানি তোর সময় বড্ড কম, তাই অল্প কিছু কথা বলেই শেষ করে দেব। বাবু জানিস, কয়েকদিন থেকে মনটা আমার বড্ড আনচান করছে, কোনো কিছুতেই মন বসাতে পারছি না। না না না, ভয় পাসনি বাবু, বাড়ি যাওয়ার জন্য বলছি না, আমি জানি ওই বাড়িতে এখন আমি বাতিলের খাতায়, ওই ঠিকানায় আমার আর কোনো জায়গা নেই, এই শেষ বয়সে এসে আমারও যে ঠিকানা বদল হবে ভাবিনি রে বাবু। জানিস বাবু, আমার না ঘুম হয় না রাতে, নতুন জায়গায় তো বরাবরই ঘুম আসতো না, তাই তো বেড়াতেও যেতাম না বেশি, কিন্তু এখন তো চিরকালের জন্য বাড়ির পাট গুছিয়ে এখানে বেড়াতে এসেছি, তাই খুব চেষ্টা করি জানিস এখানে ঘুমোতে অভ্যাস করতে, জোর করে চোখের পাতা দুটোকে চেপে ধরে বশ মানাতে চেষ্টা করি, কিন্তু এখানেও আমি হেরে যাই রে বাবু, ঘুমটাও আর আমায় ভালোবাসে না, তাই আমার কাছ থেকে দূরে থাকে, কিছুতেই যে আমি ঘুমাতে পারি না, খুব ইচ্ছে করে যদি একটু কেউ মাথায় হাত বুলিয়ে দিয়ে বিলি কেটে দিত, ঠিক ঘুমটাকে আসতেই হতো, যেমনই করে তোর ঘুম না এলে আমি তোর মাথায় বিলি কেটে দিতাম। তারপর ঠিকই ঘুম অন্য দেশ থেকে এসে তোর চোখে ভর করত, আমারও খুব ইচ্ছে করে জানিস বাবু একটু ঘুমাতে, খুব ইচ্ছে করে, একেবারে কেউ ঘুম পাড়িয়ে দিক, যাতে আর এই জীবনের একাকিত্বটাকে বহন করতে না হয়, একেবারে এই ঘুমের দেশে নিজের ঠিকানাটা স্থানান্তরিত করতে বড্ড মন চায় রে। দেখো দেখি কি সব বকতে লেগেছে, এই আমার বেশি কথার জন্যই তুই আমার উপর রাগ করিস, একবার বলতে শুরু করলে যে আমি থামতেই পারি না, এজন্য যে তুই কতবার বিরক্ত হয়ে যেতিস তার কোনো ইয়ত্তা নেই, তবুও তো অভ্যেস আর পাল্টাতে পারলাম না, আসলে তোদের সাথে এখন আর বেশি কথা বলতে পারি না, তো তোরা এত ব্যস্ত মানুষ,
তোদের কি অত সময় আছে বল খুশ গল্প করার? তাই কথার পাহাড় জমতে জমতে এক সময় পাহাড়ের বুক ছেড়ে বেরিয়ে আসা ঝর্ণার মতো আমার কথার ঝর্ণাটাও অবিরত ঝরে পড়ে সুযোগ পেলে। দেখ না, তাই তো একা একাই কত কি বকতে শুরু করেছি। এদিকে যে খাতা কলম নিয়ে ঘটা করে লিখতে বসলাম সেটিই ভুলে যাচ্ছি লিখতে। শোন না বাবু, একটা কথার জন্য মনটা আমার সারাক্ষণই অস্থির থাকে। আসলে মায়ের মন তো, তাই সন্তানের মুখ উদাস দেখলেই বুকের মধ্যে কেমন যেন একটা ব্যথা শুরু হয়ে যায়। সেই দিন যখন তুই এলি তোর মনটা খারাপ দেখলাম। জিজ্ঞেস করলে বলেছিলি ব্যবসা নাকি ডাউন চলছে, সেই কথাটা শোনা অবধি মনটা স্থির নেই জানিস, ঘুমাতেও পারছি না একটু। শুধু মনে হচ্ছে তুই বোধহয় খুব সমস্যায় পড়েছিস, এই জন্যেই তড়িঘড়ি করে চিঠি লিখে তোকে বিরক্ত করতে বসলাম। বাবু, আমার না কিছু গয়না গচ্ছিত আছে ব্যাংকে, ভেবেছিলাম দিদিভাই বড় হলে ওকে দিব, কিন্তু এখন ভাবছি আগে তোর সমস্যাটা মেটানো দরকার, কারণ এই দুর্দিনে ওইটাই তোকে এখন উদ্ধার করতে পারবে। তুই এই গহনাগুলো তুলে নিয়ে তোর ব্যবসায় লাগিয়ে দে, যদি কিছু সমস্যা কমে আর কি। আমার কথাটা একটু রাখিস বাবা, এই বয়সে আর সন্তানের চেহারা চিন্তার ছাপ দেখতে পারবো না, বড্ড কষ্ট হয় রে। খুব ভালোবাসি তো তোকে, তাই তো তোর এতটুকু কষ্টে বুক ফেটে যাচ্ছে। তুই আমাকে দূরে ঠেলে দিলেও আমি কি করে তোকে ঠেলবো বল? নারী ছেড়া ধনকে কেউ অবহেলা করতে পারে না রে। দিদি ভাইয়ের কোনো কষ্ট যেমন তুই সহ্য করতে পারিস না, আমিও পারি না তোর কষ্ট সইতে। কি করব, মা তো তাই। ভালো থাকিস বাবু, আর ব্যবসায় মন দে, আমার কাছে অত বেশি আসার দরকার নেই, বৌমার মনক্ষণ হবে। বৌমাকে বলিস মেয়ে যেমন অন্য বাড়ি গেলে বুক ফেটে যায়, তেমনি মাদেরও বারবার বাড়ি বদল করতে করতে নিজের অস্তিত্বটুকু বিসর্জন দিতে হয়। সেই যখন বাপের বাড়ি ছেড়ে একবার বাড়ি বদল ঘটালাম, ভাবলাম এই শেষ, এটাই নিশ্চিন্ত আশ্রয়, তাই এই বাড়িটাকেই মন প্রাণ দিয়ে যত্ন করে ভালোবাসার একটা ঘর বানালাম। ইট বালি সিমেন্টগুলো আমার ভালোবাসায় যেন জীবন্ত হয়ে আপন করে নিল। কিন্তু আবার হচ্ছে আমার বাড়ি বদল হবে ভাবিনি রে। আর এই বুড়ো বয়সে কি করে আবার নতুন ভালোবাসার ঘর করি বল? এই বাড়িতে আমার মতো অনেক বন্ধু পাই, কিন্তু রক্তের সম্পর্কগুলোকে তো ছেড়ে এসেছি, তাই এইবারের ইট বালি সিমেন্টগুলোকেও আপন করতে পারি না। আর কি করব, এইভাবেই অতীতে হয়ে বাঁচি আর কিছুদিন, সামনে তো আবার বাড়ি বদলের দিন আসছে। এই বদল অবশ্য চিরস্থায়ী হবে, কারণ এরপর তো আর কোনো নতুন ঠিকানা হয় না মানুষের। ভগবান এখানেই ইতি টেনেছেন নাটকের যবনিকার।
সেই অপেক্ষাতেই আছি, দিন গুনছি আমার জীবনের যবনিকা পতনের অবসানের। ভালো থাকিস বাবু, তোরা তোদের সুখী পরিবারে। আমি ভালোই আছি, আমার এই নতুন ঠিকানা সুখসায়রে। ইতি অতিথি মা, ঠিকানা সুখসায়র বৃদ্ধাশ্রম, কলকাতা 07।